হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা ষষ্ঠ সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট সমস্যা আর কোনো চিন্তা করবেন না এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর দেওয়া আছে আপনারা দেখে লিখে নেবেন বন্ধুরা তাহলে আপনাদের কাজটা হলো শুধুমাত্র দেখা এবং লেখা তাহলে চলো আমরা এবার প্রশ্নের সরাসরি চলে যাই বন্ধুরা একটা বিষয় লক্ষ্য রাখবেন আমাদের ভূগোল ও পরিবেশের অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে বাংলাদেশের ভৌগোলিক বায়ু এবং সম্পদ ও শিল্পের বিবরণ ও তার শিরোনামটা আমরা এটা দিয়ে দেব এরপর আমরা প্রশ্নগুলো দিয়েছে যে এক নম্বর সৃজনশীল প্রশ্ন দিয়েছে আমাদের ক খ গ এবং বড় গ করতে হবে আর দ্বিতীয়ত বাংলাদেশের মানচিত্র অঙ্কন করতে হবে ওকে সো চলো বন্ধুরা এবার আমরা প্রশ্নে চলে যাই আমরা দেখব এক নং প্রশ্নের উত্তর ক অংশ দিয়ে যে জলবায়ু শুকনো মৌসুমে মাসিক গড় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস থাকে তাকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলে ওকে তাহলে বন্ধুরা এক নং প্রশ্নের উত্তর ক অংশ দিয়ে আপনি এই প্রশ্নটা সম্পূর্ণ লিখে নেবেন ওকে তাহলে এবার চলো আমরা চলে যাই খ নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর স অংশ বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ জলবায়ু জলবায়ুর উপাদানসমূহ হল তাপমাত্রা আর্দ্রতা বায়ু মেঘ বৃষ্টিপাত তুষারপাত বায়ুচাপ ইত্যাদি একটি দেশের ভৌগোলিক অবস্থান এবং প্রকৃতি প্রাকৃতিক অবস্থা সে দেশের জলবায়ু নিয়ন্ত্রণ করে থাকে বায়ুমণ্ডলীয় চাপ এবং বায়ুপ্রবাহ শীত ও গ্রীষ্মের রীতিগত বৈপরীত দ্বারা বায়ুমণ্ডলীয় চাপ ও বায়ুপ্রবাহ বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে থাকে শীত মৌসুমে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে একটি উচ্চচাপ কেন্দ্র অবস্থান করে বায়ুপ্রবাহ উপমহাদেশের শীতকালীন মৌসুমী বায়ুপ্রবাহের একটি অংশ আর্দ্রতা বাংলাদেশে প্রায় সারা বছর জুড়ে উচ্চ আর্দ্রতা বিরাজমান থাকে এজন্য বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে এরপরে আমরা লাগবো এক নং প্রশ্নের উত্তর গ অংশ জেড অঞ্চলের বর্ণনা উদ্দীপকের জেড অঞ্চল মূলত উত্তর ও পূর্বাংশের পর্বত পাদদেশীয় সমভূমির উত্তর পশ্চিম এই মিকা পাওয়া যায় অগভীর সুফান মৃত্তিকা বরেন্দ্রভূমির সমতল ও উঁচু অংশে বিস্তীর্ণ এলাকায় বিদ্যমান মৃত্তিকা দূষর পলিময় এবং নিম্নমানের নিষ্কাশন ব্যবস্থা সম্বলিত বাড়ি দূষর ও ঈষৎ পরিবর্তিত মধুপুর কর্দমের উপর স্বল্প গভীরতা এই মৃত্তিকা অবস্থ মৃত্তিকার কর্ষিত স্তরের নিচে একটি ই কৃতি হরিজন বিদ্যমান এই মৃত্তিকা ইট্রাল প্লানাসল শ্রেণীর অন্তর্ভুক্ত সব বন্ধুরা আপনারা ধীরে ধীরে সব কিছু লিখে নেবেন গভীর দূষক সুপান মৃত্তিকা গ্রেটার সলস বরণভূমির উত্তর পূর্বাংশে এবং মধুপুর গড়ের বিস্তীর্ণ অংশে বিদ্যমান মৃত্তিকা নির্মাণের সেনাব্যবস্থা দূষর বর্ণ ফলিম প্রকৃতি বৈশিষ্ট্য সম্মিলিত এবং সচ্ছিদ্র গভীর ভয় বিচ্ছিন্নিত মধুপুর অথবা পর্বত পর্বতপা দেশ কর্দমের পরবর্তী বেশির বেশিরভাগ অংশ একটি ইকিথিজ সো বন্ধুরা আপনারা এগুলো পর্যায়ক্রমে লিখে নেবেন ওকে এখন আমরা এক নম্বর প্রশ্নের উত্তর বড় গংশ অংশ উদ্দীপকর এক্স ওয়াই অঞ্চলের ভূমির সাদৃশ্য নির্মরপ এক্স অঞ্চলের ভূমির ক্ষেত্রে প্রধান নদীর আশেপাশে এবং নিকটবর্তী এলাকায় যেখানে বার্ষিক প্লাবনের সময়কালে নদীর গতি পরিবর্তনের ফলে পলিসঞ্চন এবং ক্রয় সংগঠিত হয়ে থাকে সে সমস্ত এলাকা জুড়ে সক্রিয় প্লাবন সমূহ এই প্লাবন সমূহিতে নতুন নতুন সঞ্চিত পলিরাশি বিভিন্ন স্তরে স্তরে স্থগিত হয়ে থাকে সাধারণত সুক্ষিম পলি এবং কর্দম সঞ্চয়ন মিহি স্তরে স্তরবিত হয় বালি ও পলির মিশ্র স্তরে সজ্জিত হয় এটি এমন একটি অবস্থা যেখানে মাটি গঠনকারী প্রধান নদীঘাত অন্যত্র সরে নবীন এবং প্রবীণ প্লাবন সমভূমিসহ মূলত স্থিতিশীল ভূমিতে পরিণত হয়েছে পক্ষান্তরে ওয়াই অঞ্চলের ভূমির ক্ষেত্রে সাধারণত দূষর বর্ণের পৃষ্ঠ মৃত্তিকা এবং দূষর ম্যাট্রিক্স ও দূষর সমৃদ্ধ কেম্বিক বি অনুভূমিক স্তরবিষ্ট অন্তর মূর্তিকা দ্বারা করতে এই মৃত্তিকা ব্যবহার করে তিস্তা কর্তা বাঙালি যমুনা মেঘনা সুরমা কুশিয়ারা নদীগঠিত প্লাবন জড়িত তিস্তা নদীর প্লাবন সরুপিল বুনেটের প্রাধান্য বিদ্যমান অপরদিকে গাঙ্গে জুয়ার বাটা প্লাবন সমূহী ও সুরমা কুশিয়ার প্লাবন মৃত্তিকায় পলিকর্দমের প্রধান বিরাজমান কিন্তু যমুনা প্লাবন সমূহিতে রয়েছে ফলিদুয়াশ পলিকর্দম দশ পলিকর্দমের অধিক সমানুপাত ইক বরণ্টন এসকল মৃত্যু হয় বেশিরভাগ ইট্রিক অন্তর্ভুক্ত সো বন্ধুরা আপনারা এতটুকু পর্যন্ত লিখে নেবেন এবং এরপরে আপনাদের যে মানচিত্র দিয়েছে একটি মানচিত্র আপনার একে ঠিক এবং যেখানে যা লেখা আছে ম্যান আপনি এগুলো দেখে সম্পূর্ণ লিখে নেবেন ওকে আশা করা যায় আর কোনো প্রবলেম হয় না ম্যান যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো ম্যান অবশ্যই আপনি জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ঠিক আছে আশা করি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্তি করলাম অল দ্য বেস্ট